হ্যাঁ ভাই, জি ভাই, এটা কোন জায়গায় ছাগল? এটা আপনার হরিয়ানা 90% হবে ভাই। হরিয়ানা 90%? হ্যাঁ, 100% না, না 100 হবে না ভাই। ক্রস ক্রসই হ্যাঁ, বলছেন, ক্রস 90% হলো ক্রস। অনেকে এই ধরেন জি কানের লেন্স, অনেকে কিন্তু বলতো ভাই 100, 100% জি, এটা 90% ভাই, ফাও কথা বলে লাভ নাই। ক্রসই ক্রসই বলছেন, নিঃসন্দেহে অনেক ভালো। হ্যাঁ, মোটামুটি ছাগলটা হাইট কেমন হতে হবে ভাই? ছাগলটা হাইট আপনার 33-এর উপর আছে। আচ্ছা, 32-33-এর মধ্যেই হবে, হ্যাঁ কম বেশি 1 ইঞ্চি। হ্যাঁ, ছাগলটা বর্তমান দাঁত কয়টা? হ্যাঁ এটা ভাই আমি দাঁত তো দেখি নাই ভাই, দেখে এটা 6 দাঁত ভাই। এক দুই তিন চার পাঁচ ছয়, 6 দাঁত বয়সী। হ্যাঁ, হরিয়ানা ক্রস 90% জি। বর্তমান কি অবস্থা, গাবটা আছে নাকি? এটা ইন্ডিয়ান গাব ভাই। ইন্ডিয়ান গাব? হ্যাঁ, ও ইন্ডিয়ান ক্রস না এটা? হ্যাঁ ইন্ডিয়ান ক্রস, ইন্ডিয়ান ক্রস আছে, ইন্ডিয়ান ক্রস কিন্তু ইন্ডিয়ান গাব থেকে হয়ে আসে। হ্যাঁ, এটা মোটামুটি গাবিন বয়স কত দিন ভাই? এটা ওখান থেকে ভাই বলে দিছে আপনার 17 দিন, এখানে মনে করেন যে আপনার 2.5 মাস যায়। আচ্ছা আচ্ছা, 17 দিন বলে আর কি, 3 মাস। 3 মাস? হ্যাঁ, মানে কথা বলতে 3 মাস? হ্যাঁ 3 মাস। তো আপনি কিন্তু একটা কথা বলছেন যে ইন্ডিয়ান ছাগল যেগুলো গাবি ইন্ডিয়ান গাব, সেরকম গ্যারান্টি নেই। তবে ভাই ছাগলটা ধরেন আমার এখানে তো পাঠা আছে, দেখলেন তো? জি জি জি, আমার কাছে পাঠা আছে, যদি গাব না থাকতো হিটে আসতো। রাইট রাইট রাইট। তারপর ভাই ইন্ডিয়ান গাব অনেক বড়, ইন্ডিয়ান গাব আমি নিজে বিট করাই নাই ভাই, বুঝছেন? জি জি জি, ওইভাবে ধরেন আমি 100 পেটে যা আছে সেটাই। আচ্ছা আচ্ছা ভাই, বিক্রয় দামটা কেমন চাচ্ছেন ভাই? এই ছাগলটা ভাই দাম চাচ্ছি ভাই আপনার 35,000 টাকা। আচ্ছা, বিক্রয় দাম চাচ্ছেন 35,000? হ্যাঁ। কোন দর্শক কেউ যদি আপনার এই যে হরিয়ানা ক্রস ছাগলটা পছন্দ করে, হ্যাঁ, তো মোটামুটি কেমন দাম আছে শেষ পর্যন্ত? এটা ভাই ফোনের মাধ্যমে আর কি আলাপ করার ইচ্ছা আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি শেষ পর্যন্ত দাম ভেঙে যাচ্ছে না, ফোনের আপের মাধ্যমে? হ্যাঁ, দাম করবেন? জি। কোথাও আপনার কেতা কিনতে চান তো অবশ্যই মাহবুব ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে দাম দর করে নেবেন, এবং ছাগল সুস্থ অবশ্যই যাচাই করে নেবেন, ছাগল সুস্থ এটা নিঃসন্দেহে। মানে আমি একটা কথা বলবো, জি ভাই, যে আমি ছাগলের দাম যাই চাই আপনার দাম করে নেবেন, দাম করে নেওয়ার মধ্যে একটা মজা আছে। জি জি, আর দাম করলে ছাগলের দাম কম হবে, দাম কম হবে, প্রতিটা ছাগলের দাম কম হবে, আপনার দাম কম দাম বলে নেবেন, দাম বলে নেবেন। মাহবুব ভাই, জি ভাই, এটা কোন ছাগল? এটা সিরোহী আর হরিয়ানা ক্রস ভাই। সিরোহী এবং হরিয়ানা ক্রস? হ্যাঁ, ক্রস ছাগল হলে এখানে মান ভালো, মান ভালো ভাই, বেশ হাইট টাইট আছে। আচ্ছা, অনেক হাইট ভাই। আচ্ছা, ছাগলের দাম কত ভাই? এটা আপনার ভাই আমি তো দেখি নাই ভাই, দেখি এটা ভাই আপনার 6 দাঁত ছিল, 8 দাঁত হচ্ছে আর কি। 8 দাঁত? হ্যাঁ, তবে পাশে যে 2 দাঁতটা আছে সেই 2টা ছোট, একবার ছোট, কেবল বাড়াচ্ছে। মোটামুটি কি অবস্থা, গাবটা আছে ভাই? এটা ভাই গাব আছে ভাই। কত মাসে গাব? এটা 3 মাসের উপরে গাব। 3 মাসের উপরে? হ্যাঁ। আচ্ছা, এটা আপনার কাছে কতদিন ধরে আছে? এটা ধরেন আজকে 6 দিন হলো আমি নিয়ে এসেছি এক গৃহস্থর বাড়ি থেকে ভাই। এটা গৃহস্থ বাড়ি সংগ্রহ? হ্যাঁ। ইন্ডিয়ান না তো নাকি? ইন্ডিয়ান না ভাই, ইন্ডিয়ান না, এটা গৃহস্থ বাড়ি সংগ্রহ করা বাংলাদেশি সিরোহী এবং তোতার আপনার হরিয়ানা ক্রস। হ্যাঁ, মোটামুটি এটা হাইট কেমন হতে হবে? এটা হাইট আপনি কত হবে? 33। আচ্ছা, 32-33-এর মধ্যে হবে। আচ্ছা, এই পালানটা সব ঠিক আছে? হ্যাঁ ভাই, সব ঠিক আছে, দেখেন পালান ঠিক আছে, মোটামুটি দুটো পানি সমান আছে। হ্যাঁ। আচ্ছা, বিক্রয় জন্য দাম কেমন চাচ্ছেন ভাই? ছাগলটা আমার চাওয়া দাম 35,000 টাকা ভাই। আচ্ছা, ছাগলটা বিক্রয় দাম চাচ্ছেন 35,000? কোন দর্শক কে আপনার ছাগলটা পছন্দ করবে কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে হবে ভাই? এটা 32,000 হলে বিক্রি করবো ভাই, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা ভাই, তো ক্ষেত্রে দাম ভেঙে গেছে 32,000, তারপরে কিছুটা দাম দর করার সুযোগ রয়েছে। দাম দর করে নিবেন, দাম দর করে নিলে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। দাম দর ছাগলটা কোন জাতের ভাই? এটা হরিয়ানা ভাই। হরিয়ানা? হ্যাঁ। আপনার গাব আছে জি, এটা 2.5 মাস গাব। আরে মাস গা? হ্যাঁ, কিন্তু 3 মাসের নিচে ভাই আমি গ্যারান্টি দিতে পারবো না ভাই। ও সংগ্রহ করা? হ্যাঁ, যার কারণে গ্যারান্টি কোনো অপশন নাই না ভাই। 2.5 মাস বলছে, তবে পেটটা দেখে মনে হচ্ছে যে আছে, যদি আপনার দেখে মনে করেন যে না এটা ভালো হবে, গাবটা বাসে দেখে নিতে পারেন, তবে ভাই কিন্তু গ্যারান্টি দিচ্ছে না। আচ্ছা ভাই, বিক্রয় দাম আপনি কেমন চাচ্ছেন? এই ছাগলটা ভাই দাম চাওয়া দাম ভাই আমার 32,000 টাকা। আচ্ছা আচ্ছা, আপনি যে বিক্রয় দাম চাচ্ছেন 32,000, কোনো 10 লাখ কেজি যদি কিনতে চায়, তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন দাম লাগতে হবে ভাই? এটা 30,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা, দাম ভেঙে গেছেন 30,000, তারপরে কিছুটা কথা বলো। হ্যাঁ, অপশন রয়েছে জি। এই ছাগলটা কোন জাতের ভাই? এটা হরিয়ানা ভাই। হরিয়ানা? হ্যাঁ। হরিয়ানা কি 100%? এটা 90% ভাই। হরিয়ানা 100%? 90%। হ্যাঁ, সিংহের পেঁয়াজটা কিন্তু আছে, অনেকে এখানে মার্কেটিং করে 100% বলে দিত। হ্যাঁ, কান ভাজ আসে নাই, যার কারণে এটা ক্রস। আর মোটামুটি কিন্তু আসলে এই চকলেট কালার ইয়েগুলো আসলে পাওয়া একটু মুশকিল হয়, ক্রসের মধ্যে চকলেট আসে। জি, এর পাট বানানোর সব ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। একটা ছোট একটা বড়? ওই ভাই দুধ কম বেশি হওয়ার কারণে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এটা বাচ্চা দুধ খায়, বুঝছেন? আমার ইষ্টা বাচ্চা আছে যে ছাগলের, জি ছাগলের, এটা দুধ খায়। এনে বাদ সব ক্লিয়ার আছে না? হ্যাঁ, বাদ দুটোই ঠিক আছে ভাই। আচ্ছা, ছাগল দাঁত করে ভাই? এটা 8 দাঁত ভাই। 8 দাঁত? দাঁত ছাড়া? আচ্ছা, 8 দাঁত, দাঁত ছাড়া হয়েছে। মোটামুটি কিন্তু এই ছাগলটারও হাইট ভালো আছে, খারাপ না, আর কালার কম্বিনেশন বেশ সুন্দর ভাই। বিক্রয় দাম আপনার কেমন চাচ্ছেন? এই ছাগলটার চাওয়া দাম ভাই আমার 34,000 টাকা। আচ্ছা, এটা ক্ষেত্রে বিক্রয় দাম চাচ্ছেন আপনি 34,000? হ্যাঁ। কোন দর্শক কেউ যদি আপনার ছাগলটা পছন্দ করে কিনতে চায়, শেষ পর্যন্ত কেমন দাম? এটা 32,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা, দাম ভেঙেছে 32,000, তারপর কিছুটা দাম দর বলার অপশন রয়েছে। তো অবশ্যই আপনার দাম দর করে নেবেন, এবং ছাগল ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় মাহবুব ভাইয়ের
সামনে সরষে আসবেন, দেখে নেবেন। সরাসরি আসলে ভাই সর্বোচ্চ ভালো ধরে, সর্বোচ্চ ভালো হয়। ওই ফাঁকে থেকে বিভিন্ন রকমের কথা বলা এটা ঠিক না। আচ্ছা, কারণ আপনার যে জিনিসকে আপনি কিনবেন সরাসরি দেখে নিলে বা সর্বোচ্চ ভালো হয়। আর আমাদের কাছ থেকে ছাগল নেবেন, ছাগলের সব দিকে সুস্থতা যাচাই বাছাই করে ছাগল নিন, নিঃসন্দেহে ভালো কথা বলছেন। আমার কাছ থেকে নেন আর যেখান থেকে নেন, বাংলাদেশ যে প্রান্ত থেকে ছাগল কিনবেন না কেন, ছাগল সুস্থ যাচাই করে নেবেন অবশ্যই। ভাই জি ভাই, এটা কোন জায়গায় ছাগল? এটা ভাই আপনার দেশির পেট থেকে আর কি, হরিয়ানা কস হইছে আর কি, দেশির পেট থেকে। হ্যাঁ, পাঠানা ছিল হরিয়ানা। দেশি ছাগলকে ব্রিডিং করার ফলে এটা কিন্তু আসলে আপনার হরিয়ানা ক্রস আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কান খাটো। আমি গৃহস্থ বাচ্চা সংগ্রহ করছি, ওখান থেকে গাভীর কথা বলে দিছে, আল্লাহ পাকি জানে কি হবে। ও আচ্ছা, আপনি বলছেন যে গৃহস্থ বাচ্চা সংগ্রহ করা, তারা বলছে যে গাভী না আছে, সেক্ষেত্রে আল্লাহ তারপর দাম বলার সুযোগ আছে। তারপর কিছুটা দাম তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করেছি ভাই। আমার হরিয়ানা পাঠা এখন বর্তমান নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওই জন্য তোতাপুরি দিয়ে মানে প্রজনন করে। সঙ্গে ভালো কথা বলছে। আমি আমার ভিডিও একটা আছে, আমি শুট করছি, এই ছাগলটা হেঁটে আসছিল, এটাকে মানে হরিণা পাঠানো, যার কারণে তোতাপুরি পাঠা ব্রিডিং করেছে। ছাগলটা মোটামুটি অনেক হাইট ফুল, সুন্দর ছাগল। হ্যাঁ ভাই, বিক্রি দাম কেমন যাচ্ছে? এটা ছাগলটার দাম সওয়া দাম ভাই আমার 42,000 টাকা। আচ্ছা, দাম তো আছে 42,000। হ্যাঁ আচ্ছা, ছাগলের দাম একটু বেশি হলো কারণ? ভাই ছাগলটার দাম বেশি মানে সব দিকে ছাগলটা সুন্দর সুন্দর মানে বডি ওয়েট 80 কেজি আছে ভাই, আর মোটামুটি অনেক বড় ছাগল। হ্যাঁ অনেক বড় ভাই, এই ছাগলে কিন্তু হাইট টাইট বা সৌন্দর্য বা এটা কোয়ালিটি নির্ভর করে দাম দর। হ্যাঁ দাম দর হয় ভাই। আচ্ছা, যে দামটা বললেন সেটা ফিক্সটা কম বেশি হবে ভাই? না ভাই, এটা কম বেশি হবে ভাই। আচ্ছা, ছাগলটা আপনার 36,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা, আপনি দাম ভেঙেছেন 36,000। হ্যাঁ, তারপর কিছু দাম করার সুযোগ রয়েছে নাকি? একটা কথা বলবো যে ছাগলের দাম আমি যতই চাই জি আপনার দাম করে নেবেন। দাম করার মধ্যে কিন্তু আমি বারবার বলতেছি একটা মজা আছে, আর আমার ছাগলের দাম করলে দাম কম হবে। দাম কম হবে নাকি? দাম করে নেবেন সর্বোচ্চ ভালো। আচ্ছা, আপনি যে দাম চাচ্ছেন সেই দামটা ফিক্সড না, এখানে দাম করা অবশ্যই ছাগলের দাম। হ্যাঁ ভাই জি, এটা কোন জায়গা ছাগল ভাই? এটা আপনার তোতাপুরি ভাই, মেয়তি তোতা। তোতাপুরি মেয়তি তোতা, আপনি নিশ্চয়ই ভালো কথা বলছে, মেয়তি তোতা থেকে মেয়তি বলছে। আচ্ছা, মোটামুটি এটা তো আর কান টান বেশ ভালো, মানে হ্যাঁ কান ভালো, মুখের পাঞ্চ ভালো, সব দিকে দেখেন ভাই। ছাগলটা দাঁত কটা ভাই? কেবল দুই দাঁত ভাই, দেখেন দুই দাঁত বসি। হ্যাঁ দুই দাঁত বসি, মেয়তি তোতা। হ্যাঁ, মোটামুটি চকলেট কালার আর সাদা মধ্যে কম্বিনেশন জি। ছাগল বর্তমানে কি অবস্থা, গাছটা আছে ভাই? এটা আমার ওই যে বাক্সাপা পাঠাতে প্রজনন করান আছে, 2 মাস হচ্ছে, কি হবে আল্লাহ পাকই জানে। আচ্ছা, আপনি যে বড় পাঠা দেখলাম, হ্যাঁ তোতাপুরি বাঘা তোতা, সেটা ব্রিডিং করা আছে, 2 মাস চলছে নাকি? হ্যাঁ 2 মাস চলছে, 2 মাস চলছে। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা চায় টিকতে পারে, টিকতে পারে, 2 মাসের ক্ষেত্রে কোনো গ্যারান্টি দেওয়ার অপশন নাই। প্রথম ছাগল ভাই মিস করে না জি, তারপর আমি গ্যারান্টি দেবো না ভাই। না না, নিঃসন্দেহে ভালো বলছেন ভাই। বিক্রি দাম কেমন চাচ্ছেন ভাই? ছাগলটার দাম চালে ভাই আমি 50,000 টাকা দাম চাবো, 45,000 হলে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা বিক্রির ক্ষেত্রে আপনি দাম চাচ্ছেন 50,000? হ্যাঁ, আর দাম ভেঙেছেন 45,000? 45,000। আচ্ছা, কোনো 10 লাখ কেউ কিনতে চায়, এই 45 নিচেও কি দাম করতে হবে? হ্যাঁ দাম করার সুযোগ আছে ভাই, 45 নিচে কিন্তু দাম করার সুযোগ রয়েছে। হ্যাঁ ভাই জি ভাই, একটা যে আপনার চকলেট কালারের কম্বিনেশন ছাগল দেখাচ্ছে, ছাগলটা কোন জাতের ভাই? এটা হরিয়ানা বাচ্চা ভাই। হরিয়ানা? হ্যাঁ। হরিয়ানা ক্রস 90% এটা? 90% হবে ভাই, 90%। হ্যাঁ, পাঠি না খাসি? এটা পাঠি বাচ্চা ভাই, পাঠি বাচ্চা। হ্যাঁ, ক্রস মহিলা বাচ্চা দেখেন। আচ্ছা, এটা মহিলা বাচ্চা, মেয়ে বাচ্চা না? হ্যাঁ। মোটামুটি কিন্তু ছাগলটা হাইট ভালো আছে, খারাপ না। বয়স কেমন ভাই ছাগলটা? এটা কেবল সবেমাত্র আপনার 3 মাস বয়স ভাই, 3 মাস চলছে। হ্যাঁ আচ্ছা, 3 মাস চলছে ছাগলের বয়স। তো বিক্রি দাম কেমন চাচ্ছেন ভাই? ছাগলটা ভাই দাম চলে আমার, দাম তো অনেক চাওয়া যাবে ভাই, জি জি জি, দাম চালে 22-23,000 দাম চাবো, চাই লাভ নাই। এটা ভাই আপনার 18,000 টাকা দাম। আচ্ছা, বিক্রি দাম তো চাচ্ছেন 18,000? হ্যাঁ। আচ্ছা, কোন 10 লাখ কেতা যদি আপনার এই হরিয়ানা ক্রস ছাগলটা পছন্দ করে কিনতে চায় জি, সেক্ষেত্রে কেমন দাম রাখতে হবে শেষ পর্যন্ত? ছাগলটা ভাই আমি 16,000 হলে বিক্রি করবো, তারপর দাম বলার সুযোগ আছে। আচ্ছা, দাম ভেঙেছে 16,000। হ্যাঁ, তারপর দাম করার কিছু অপশন রয়েছে। হ্যাঁ, 10 মূল্যে অবশ্যই ছাগল ক্রয়ের ক্ষেত্রে মহব্বাহ হোক বা বাংলাদেশের যে প্রান্তে হোক, ছাগলগুলো যদি দাম চায় তারা, সেক্ষেত্রে অবশ্যই দাম করে নেবেন, দাম দর করে নিলে কিন্তু ঠকবেন না। এই ছাগলটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই দাম দর করা ভাই, এখন তো আমি বাচ্চা বেশি না, আমার তো সব বড়, বুঝছেন? আমার কিছু ছাগল যেমন এই পাশেরটা এখানে বাচ্চা দিছে, ইন্ডিয়ান গাভ ছিল জি, এরকম মানে বাচ্চাগুলো অনেক সময় হয়, সেরকম রাখেন নাকি? হ্যাঁ ভাই জি ভাই, এটা কোন জায়গায় ছাগল ভাই? এটা আপনার হরিয়ানা ক্রস ভাই, হরিয়ানা ক্রস। হ্যাঁ,
হরিনা ক্রস মোটামুটি কেমন পার্সেন্ট হতে পারে? এটা আপনার 80% হবে, 80-70% হবে। ক্রস কিন্তু বলছে মোটামুটি, কিন্তু ক্রস হলেও পার্সেন্টটা ভালো, মানে মান ভালো। পার্সেন্ট আমরা প্রচলন করে দিয়েছি, তাই পার্সেন্ট আসলে কোনো কিছু না। অরিজিনাল আর ক্রস, ক্রস হলে মোটামুটি মান ভালো। এটা মোটামুটি বাটটা সব ঠিক আছে নাকি ভাই? হ্যাঁ ভাই, দুটো বারে ঠিক আছে। এখনো 1 লিটারের উপর দুধ হয় ভাই। 1 লিটার দুধ হচ্ছে? হ্যাঁ, 1 লিটারের উপর দুধ হয়। মোটামুটি অনেক বড় মান কিন্তু ছাগলটা। আচ্ছা, দাঁত কটা ভাই ছাগলটা? এটা ভাই আপনার 8 দাঁত বয়স ভাই। 8 দাঁত, দাঁত ছাড়া হয়েছে, দাঁত ছাড়া হয়েছে মোটামুটি, কিন্তু তারপরেও শরীর স্বাস্থ্য ভালো আছে। ভাই বিক্রির দামটা কেমন চাচ্ছে ছাগলটা? ছাগলটা ভাই আমার দাম সব 26,000 টাকা ভাই। দাম চাচ্ছেন 26,000? আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি, বর্তমান কি অবস্থা, গাপটা আছে নাকি? এটা ভাই বিট করানে 2.5 মাস গ্যারান্টি দেব না ভাই। আচ্ছা, 2.5 মাস ব্রিডিং করানো হচ্ছে, কোন জাতের পাঠা ব্রিডিং করছে? এটা আপনার হরিয়ানা দিয়ে ব্রিডিং করানো। আচ্ছা, 100% হরিয়ানা ব্রিডিং করেছে, 2.5 মাসের ক্ষেত্রে কোনো গ্যারান্টি দিচ্ছে না ভাই? না, কেউ যদি কিনতে চান তো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই তাকে পেট খালি অবস্থা নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, দামটা আবার বলুন ভাই। দাম চাও ভাই 26,000 টাকা। দাম চাও 26,000? হ্যাঁ। কোন দর্শক ক্রেতা পছন্দ করে তো মোটামুটি শেষ পর্যন্ত কেমন দাম দর কিনতে হবে সেটা ভাই আমি আর কি ভিডিওতে বলতে চাচ্ছি না, ফোনের মাধ্যমে আলাপ হবে। আচ্ছা, দাম চাইছেন তবে দাম ভেঙে দিচ্ছেন? হ্যাঁ, দাম কম হবে কিন্তু ফোনের মাধ্যমে কথাবার্তা হবে, বলবেন। আচ্ছা আচ্ছা, যদি দর্শক ক্রেতা পছন্দ করেন তো সেক্ষেত্রে কিন্তু ভাই নাম্বার দেওয়া থাকবে, তার সঙ্গে আলোচনা করে দাম দর ভেঙে নেবেন। মা ভাই, মোটামুটি কিন্তু আমরা দ্বিতীয় পর্বের শেষের দিকে চলে আসছি। জি ভাই, আজকের মতো আপনার কাছে বিদায় নিচ্ছি, হয়তো আগামী কোনোদিন নতুন ছাগল সংগ্রহে দেখাবে। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।